হোয়াটস আপ গাইস, এম হেয়ার। এবং আছে আমাদের যে টপিক, সেটা হচ্ছে যে ধনী হওয়ার বেসিক কনসেপ্টটা কি। ওকে, ধনী হওয়া বলতে টাকা পয়সা বেশি হওয়ার, ওকে, আয় করা অথবা অনেক বেশি মানি মানি মনিটারি ভ্যালুস। যাই হোক, সো গাইস, টুডেস টপিক ইজ দ্য বেসিক কনসেপ্ট অফ বিকামিং রিচ। ওকে, ধনী হওয়ার একেবারে বেসিক কনসেপ্ট। আমরা অনেকেই এটা এটা কেন আমার মাথায় আসছে, কারণ অনেকের কাছে বলতে শুনি, যা এই জবটা করতে গেলে টাকা পয়সা, আমি যাই টাকা পয়সা, হ্যাঁ হ্যাঁ এই জবটা করলে, মানে ওরা মনে করে যে এই জবটা করলে, ওরা মনে করে যে অথবা এই চাকরিটা পেলে, অথবা ও বিসিএস, বিসিএস এ গেলে যে একটা একটা কি রুম রুম থাকতে দেয় নাকি, চা বাগানে যে রুম থাকে, দেখা কি কয় বলবে, কন্ডো 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 বাংলা, মানে বিসিএস এ পারলে নাকি চাকরি পেলে নাকি যে ওই রুম দেয়, তারপরে কত টাকার বেতন পায় এই শেখায় নিতে, এই জবটা পেলে ধনী হয়ে গেছে, এইটা পেলে অনেক টাকা পয়সা থাকে, ঠিক আছে, ওকে, এগুলো বুঝছি। হ্যাঁ, এই যে তুমি যদি প্রেসিডেন্টের জন্য বাবুর্চি হও তাহলে অনেক টাকা পাবে, হ্যাঁ, কিন্তু বেসিক জিনিসটা কি, এটা সে তোমাদেরকে আজকে বলা যায় যে কোন কি মায়না চললে তোমরা টাকা টাকা পয়সা বা আয় করতে পারবে বা তোমরা যথার্থ পরিমাণ মূল্য পাইবা। ওকে, সো এনিওয়েজ, যেটা বেসিক কনসেপ্ট সেটা হচ্ছে যে তুমি কি পরিমাণ আয় করতেছো, ওকে, তুমি কতটুকু রিচ, তোমার ধন সম্পদ কতটুকু, এইটা ডিপেন্ড করে তুমি কত জন মানুষকে কত বেশি পরিমাণ ভ্যালু দিতে পারো। ওকে, আবারও বলি, তুমি কতটুকু রিচ এটা ডিপেন্ড করবে তুমি কত বেশি মানুষকে কত বেশি পরিমাণ ভ্যালু দিতে পারবে, ঠিক আছে, কি পরিমাণ ভ্যালু দিতে পারবে এটার উপর। তো এটা কিরকম, ধরো তুমি 10 জন মানুষে, হ্যাঁ 10 জন মানুষে এমন একটা কিছু দিতাছ যেটা বিনিময়ে সে 10 জন তোমারে 1 টাকা করে দিতেছে, ওকে, তাহলে তুমি মোট কত টাকা কত আয় করলা, 10 জন ইনটু 1 সমান 10 টাকা আয় করলা। ওকে, এখন তুমি চিন্তা করতে চাচ্ছো আমি তাহলে 1 টাকা জিনিস দিতেছি, বাড়ায়া 5 টাকা জিনিস দিই, ঠিক আছে, তাইলে 10 জন মানুষে তুমি 5 টাকা জিনিস দিতেছো, তাহলে তুমি মোট কত টাকা আয় করলা, 50 টাকা, বোঝা গেল। এখন তুমি চিন্তা আছেন 10 জনের এই জিনিসটা দিতেছি আমি, তাহলে আমি এখন 100 জনের কাছে এই জিনিসটা সাপ্লাই করবো, তাহলে তুমি 100 জনের 100 জনের 5 টাকার জিনিসটা সাপ্লাই করতেছ, তাহলে তারা তোমার প্রত্যেকে 1-5 টাকা দিতেছে, ওই জিনিসটা তুমি যাইতে দিতেছো, তুমি সার্ভিস দিতেছো, কোনো প্রোডাক্ট সেল করতেছো, সার্ভিস মানে তুমি কোনো সেবা করতেছো অথবা কোনো পণ্য তাদের কাছে বিক্রি করতেছো, যেটাই করতেছো, কথা হলো যে তুমি 100 জনকে যদি 5 টাকার কোনো সার্ভিস দাও তাহলে তুমি মোট পাইলা 500 টাকা। ওকে, হ্যাঁ, তুমি চিন্তা করো, আচ্ছা আমি 1000 জনের 50 টাকার সার্ভিস দিই, ঠিক আছে, তাহলে তুমি 1000 জনের কাছে 50 টাকার একটা সার্ভিস দিতেছো মাসে মাসে, তাহলে তুমি মাসে আয় করলা 50,000 টাকা, আমার কথা বুঝে গেল, তুমি কি পরিমাণ আয় করতেছো, তোমার কতটুকু ধন সম্পত্তি আসতেছে, ইনকাম ফেটেছে কত, ওকে, সেইটা ডিপেন্ড করে তুমি কতজন মানুষের কি পরিমাণ ভ্যালু দিতেছো, ভ্যালু এবং কতজন মানুষের তোমার। এখন তুমি যদি একজনকে অনেক বেশি পরিমাণ ভ্যালু দাও, তুমি মনে করো তুমি চিন্তা করো যে আমি এমন একটা প্রোডাক্ট বানাবো, এই প্রোডাক্টটা শুধু 10 জনের কাছে যাবো, বানাচ্ছে 10 জন, কিন্তু প্রোডাক্টের দাম হইব 1 লাখ টাকা, 1 লাখ টাকা করে 1 একটা, তাহলে তুমি 10 লাখ টাকা আয় করলো, ঠিক আছে, এখন এইটাও হইতে পারে, হয়তো বা তুমি একটা এমন একটা প্রোডাক্ট বানাও যেটার ভ্যালু 1 লাখ, এটা এরকম করতে পারো, অথবা তুমি চিন্তা করো আচ্ছা আমি না আমি 1 লাখ টাকার প্রোডাক্ট বানাবো না, আমি 100 টাকার প্রোডাক্ট বানাবো, কিন্তু আমি এই কত 1000 জন দিব জিনিসটা, ঠিক আছে, তেলো তেলো তুমি তাহলে তুমি মোট আয় করবে 1 লাখ, বা যে মানে ওরা কত 1 লাখ নাই কত জন, আই হ্যাভ নো আইডিয়া, হ্যাঁ 1000 101 লাখ, কিন্তু তো কথা হলো যে তুমি এই এই কি পরিমাণ আয় করবো অথবা তোমার ধন সম্পত্তি তোমার কত হবে ডিপেন্ড করবে তুমি কত বেশি মানুষের কত বেশি পরিমাণ ভ্যালু দিতে পারবে, এটা হচ্ছে বেসিক কনসেপ্ট। যত বেশি মানুষের তুমি সেবা দিতে পারবা তত বেশি আয় হবে, যত বেশি পরিমাণে সেবা দিতে পারবা, যত মূল্যবান সেবা দিতে পারবা, যত বেশি ভ্যালু থাকবে তোমার সেবার ভিতরে তত বেশি তুমি আয় করবা। তো গাইস, এটা ছিল একটা বেসিক কনসেপ্ট, এটা আমার একটা ফ্রেন্ড বলছিল, এটা কইস যেটা কইলে মানে আমি বললাম আচ্ছা ঠিক আছে কম নাই এটা যা, তো এটা হচ্ছে বেসিক কনসেপ্ট, যত বেশি মানুষকে সেবা দিতে পারবা তত আয় বেশি, তত ভ্যালুয়েবল সেবা দিতে পারবে, যত তোমার প্রোডাক্টটা যত বেশি ভ্যালু তত বেশি তোমার আয়, এই দুটা জিনিস মেনটেন করো,
তাহলে তোমরা মানে যে যে কোনো ক্ষেত্রে তুমি এই 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 জিনিসটা মাথায় রেখে তোমরা মানে ধন সম্পত্তির কথা চিন্তা করবো বা আয়ের কথা চিন্তা করবো। যাচ্ছে আমি এমন একটা কাজ, এমন একটা বিজনেস চুজ করবো যেটার মধ্যে তুমি এত জন মানুষকে সেবা করতে পারবে এবং এত বেশি পরিমাণ সেবা করতে পারবে যাতে তোমার সঠিক প্রাপ্য তুমি যেটা আশা করতেছো সেটা যাতে তুমি পাও। তুমি সেবা করো 10 জনের এবং তুমি 10 টাকা মূল্যের সেবা দাও, তুমি যদি 1 লাখ টাকা আশা করে তাহলে তো হইব না। ঠিক আছে, হয় তোমার সেবার মানে মানুষজনের সংখ্যা বাড়াইতে হবে, যত বেশি মানুষ যতজন সেবা করতেছে তার সংখ্যা বাড়াইতে হবে, অথবা তুমি যেটা সেবা দিতেছো সেই মূল্য সেটার মূল্যটা বাড়াইতে হবে। ওকে গাইস, এটা হলো বেসিক কনসেপ্ট, মানে কত বেশি আয় করা ধনী হওয়ার বেসিক কনসেপ্ট। যত বেশি মানুষকে যত বেশি মূল্যের সেবা দিতে পারো তুমি তত বেশি ধনী হবে। যেমন বিল গেটস এর যে মাইক্রোসফট, ঠিক আছে, এই যে কম্পিউটার চিপ যেটা, ও মানে সারা উনি সারা দুনিয়ার মানুষরে বলতে গেলে বেসিক্যালি সারা দুনিয়ার মানুষই সেবা দিতেছে। এখন এটা দাম যদি 10 টাকা হয় সারা দুনিয়ার মানুষ 7 বিলিয়ন মানুষ আছে, তো 70 বিলিয়ন, তো এটাই মানে যত বেশি মানুষ হয় যত বেশি মূল্য দিতে পারবে। এটা হচ্ছে বেসিক কনসেপ্ট, আমি এটা নিয়ে এত বেশি কথা বলবো না। আশা করি অডিও ভালো হয়েছে, সাধারণত অডিও ভালো হয় না যেহেতু আমি যেহেতু আমার চেহারায় একটা মাস্ক থাকে অলওয়েজ, অন্য যে মাস্ক পরে চিনে আমার চেহারা থাকে, আমার চেহারার সাথে সংযুক্ত। ঠিক আছে, এটা মিথ্যা কথা না, এটা মিথ্যা কথা। তো গাইস, এছাড়া আমাদের আজকে টপিক, হোপফুলি তোমাদের এটা ভালো লেগেছে এবং আই সি ইউ সুন।